আগরতলা পৌর নিগমের অন্তর্গত 49 নং ওয়ার্ড এলাকায় ব্যাপকভাবে বিভিন্ন সংস্কার কাজ করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার স্থানীয় বিধায়িকা মিনা রানী সরকার এবং পৌর কর্পোরেটর সহ পৌর আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে 49 নং ওয়ার্ড এলাকা ঘুরে দেখেন তিনি। এই ওয়ার্ডে মানুষের দাবিকে সামনে রেখে পুকুর সংস্কার এবং কমিউনিটি হল নির্মাণ সহ বিভিন্ন ধরনের সংস্কার কাজ আগামী দিনে করা হবে বলে মেয়র জানিয়েছেন। আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 49 নম্বর ওয়ার্ডে কিছু বিশেষ জায়গা আমরা দেখেছি যেগুলি অত্যন্ত প্রয়োজনীয় কাজ করার। আমাদের যিনি এখানে ওয়ার্ডের কর্পোরেটর আমাদের এমএসসি মেম্বার হরিচরণ দেবনাথ সঙ্গে নিয়ে আমরা ঘুরেছি। আমাদের সঙ্গে আছেন এই এলাকার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী মীরা রানী সরকার মহোদয়, আমাদের সাউথ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয়, আমাদের এমআইসি মেম্বার বাপি দাস, আমাদের কর্পোরেটর অদিতি ভট্টাচার্য মহোদয়া, আমাদের কর্পোরেটর প্রসেনজিৎ লোধ মহোদয় সহ আমাদের এই এখানে সমাজসেবী যিনি এলাকার সবসময় আমাদের বিধায়কের সঙ্গে থাকেন কেশব দত্ত মহোদয় সহ বিভিন্ন কার্যকর্তারা এই এলাকার যারা বাসিন্দা দীর্ঘদিন ধরে পৌর নিগমের কাছে যারা তারা একটা সমস্যার কথা তুলে ধরেছেন, আমাদের বিধায়িকা আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের কর্পোরেটর আমাদের সঙ্গে যোগাযোগ করে আজকে পরিদর্শনের ব্যবস্থা করেছে। আমাদের সঙ্গে আমাদের অফিসাররা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা অন্যান্য কমিশনার সহ বিভিন্ন আধিকারিকরা আমাদের সঙ্গে আছেন দপ্তরে, বিভিন্ন দপ্তরে সবাইকে নিয়ে এবং ইলেকট্রিকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন। সার্বিকভাবে আমরা তিনটি জায়গা আমরা দেখেছি, তিনটি পুকুর, বিশেষ করে একটা যে পুকুরটা আমরা দেখেছি এখানে সামনে যে রাস্তাটা ড্রেনটাও ওনারা চাইছেন করার জন্য আমাদের এডিবি ফান্ডে অলরেডি এটা বুক করা হয়েছে, প্রায় এখানে 7-8 কোটি টাকা খরচ করা হবে। জায়গাটা সম্পূর্ণ পুকুরটা চারিদিকে পার বাঁধানো হবে, রাস্তা তৈরি করা হবে, আলোর ব্যবস্থা করা হবে, বিল্ডিংয়ের মাধ্যমে মানুষের ব্যবহারযোগ্য করা হবে। এবং এই এলাকার যে একটা 3 কিলোমিটার প্রায় ড্রেন দীর্ঘদিন ধরে হয়নি, অনেক বছর ধরে, এটা আমাদের বিধায়ক আমাদের গোচরে এনেছেন, আমাদের কর্পোরেটর এমএসসি মেম্বার হরিচরণ বাবু আমাদের গোচরে এনেছেন, আমরা পৌর নিগমের সমস্ত আধিকারিকরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ আমরা এসে ভিজিট করে আমরাও মনে হয়েছে এই কাজটা করা উচিত। দীর্ঘ 25 বছর যারা পৌরসভা চালিয়েছিলেন তারা এই কাজটা করেনি, মানুষের কল্যাণে কোনো কাজ করেনি বলে আজকে এই সমস্যাটা এতদিন ধরে রয়ে গেছে। যাই হোক, আমাদের পৌর নিগম আসার পর আমরা প্রতিশ্রুতিবদ্ধ আগরতলা পৌর নাগরিকদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত পৌর নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা, পানীয় জলের ব্যবস্থা সবটাই আমরা করছি। আমরা এই কারণে এই পুকুরটা দেখেছি এখানে যে 10 মিটার। পুরো এলাকায় উন্নত নাগরিক পরিষেবা দিতে পৌর নিগম প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। পৌর নিগমের সাহায্য নিয়ে স্থানীয় মানুষের সার্বিক উন্নতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়িকা মিনা রানী সরকার। দেখুন, আমাদের মেয়র তো আমাদের পুরো ভরসা, কারণ আমি ছিলাম ওনার থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি, আর এখন বর্তমানে আমি বাক্যটা এখানে বিধায়িকা হয়েছি, আর ওনার তো পূর্ণ সমর্থন আছে, আমারও আছে, এবং আমার সমস্ত কর্পোরেটরগণ, বাজারঘাটবাসী যারা আছেন, সাতজন কর্পোরেটর সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই, এবং সবাই খুশি। এখন যেখানে আমি যাচ্ছি সবাই খুশি, আর আশা করি আমরা কাজ করতে পারবো, কারণ আমরা সবাই। এই পরিদর্শনকালে স্থানীয় বিশিষ্ট সমাজসেবী এবং মণ্ডল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।